এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা তো খুব ভালো আছি। দেখো আমার এই ছোট বাচ্চাটাকে, আমি একটু ওকে রেখে কমপ্লেক্সে গেছিলাম। আমি কমপ্লেক্স থেকে কিছু দূরটা এসেই পার্কের ওখান থেকে শুনতে পাচ্ছি যে কেউ একজন চিৎকার করে কান্না করছে। তো আমি পুরো দৌড়াতে দৌড়াতে এসেছি, এত কান্না করছে, এত কান্না। ও ভেবেছে যে মাম্মা কোথাও গিয়েছে, ওর জুতোটা নিয়ে, জুতোটা পরেও ছিল, দিয়ে দরজাটা আর খুলতে পারেনি। দরজাটা আমি লাগিয়ে দিয়েছিলাম, দরজাটা খুলতে পারেনি। এসে সব জিনিস ছিটিয়ে টিটিয়ে কান্না করে একসা হয়ে গেছে, মুখ নোকাচ্ছে, লজ্জা লেগেছে ওনার। দেখি মুখটা দেখাও। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু কান্না করেছে, তো সেই জন্য একটু খেলে টেলে ওর মনটা ঠিক করছে। একটু খেলার ছলে যদি আমার মেয়ের মনটা ভালো হয়ে যায়, তো না তো মন যদি ভালো না হয় তো সারাক্ষণই খ্যান খ্যান করতে থাকবে। তো সেই জন্য দেখলাম বাবা আগে মনটা ঠিক করে নি। ওর মনের উপর সব কিছু ডিপেন্ড করে, তো সেই জন্য। তোমাদেরকে তো বলেইছি আমার মহারানীর দুধ খেতে প্রচুর বায়না, প্রচুর বায়না। দেখো এদিকে কার্টুন দেখছে, সঙ্গে আমিও দেখছি। আমি একটা করে ওকে কিছু বলছি, ও শুনছে, আবার খাচ্ছে। এইভাবেই খাওয়া। পরশুদিনকে চিকেন এনে রেখেছি, এটা বুঝতে এখন দেখাতে পারছি না, পুরো জমে গেছে। এটা তন্দুরি পিসেস করে কাট করা আছে, তন্দুরির মতন তোমার, এই যে বুঝতে পারবো নিশ্চয়ই, তন্দুরির মতন কাট করা আছে। এটা তন্দুরি করব আজকে, ওভেনেই করব। এই যে একদম কেটে নিয়ে এসেছি ওদের কাছ থেকে, আর কিছুটা ছিল ওটা হাজব্যান্ডকে আর মেয়েকে আগের দিনকে করে দিয়েছিলাম। আর এটা একদম ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম, পুরো জমে গেছে, এখন ছুঁড়ে মারলেও মাথা ফেটে যাবে। তোমার এটা একটু গলে যাক বরফগুলো। প্রথমেই আমি ভাতটা করে নিয়েছি, এবার চিকেনটা করে নেবো, দিয়ে মেয়ের খাবারটা করব। ওর তো খেতে এখনও দেরি আছে অনেকটাই, সেই জন্য আগে আমাদের খাবারটাই বসিয়ে নিলাম। কিন্তু ও আবার বায়না করছিল আজকে যে না, আমি আজকে খিচুড়ি খাবো না, আমি মান্য ভাত খাবো। তো কিছুটা খিচুড়ি খেয়েছে, কিছুটা মান্য ভাত খেয়েছে। একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম, 16ই আগস্ট আর বাংলার 31শে শ্রাবণ হচ্ছে আমার জন্মদিন। তো আজকে 16ই আগস্ট, তাই কি বলবো, আমার হাজব্যান্ডকে স্পেশাল মেনু করে খাওয়াতে ইচ্ছে করলো। যে জন্মদিনটা সবার কাছে একটা স্পেশাল হয় না, যে একটু কিছু রান্না করব, একটু ভালো কিছু করব, খাবো দাবো, এটাই একটা মনে হয়। তো সেই রকম, সেই জন্য আজকে করছি তন্দুরি আর চিকেন হচ্ছে। তারপরে তো বরের কাছ থেকে তো কি বলবো, একটা সারপ্রাইজ পেয়েই গেলাম সন্ধ্যাবেলায়। বিকেলবেলায় টানতে টানতে পাপাকে নিয়ে এসছে পার্কে, ফুটবল খেলবো, চলো দাদা দিদিরা যেমন ফুটবল খেলে আমিও ফুটবল খেলবো, তাই পাপার সাথে এখন পার্কে এসে খেলা হচ্ছে। আজকে মেয়ে আমার এত খুশি যে দেখো, ফুটবল খেলতে খেলতে চারিদিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর পার্কটা এত সবুজ না, যেতে খুব ভালো লাগে। এবার অনেক খেলা হয়ে গেছে, এবার সন্ধেও হয়ে গেছে। তো আজকে আমার হাজব্যান্ডের দেওয়া স্পেশাল সারপ্রাইজের জন্য সেই গন্তব্যস্থলে আমরা চললাম, চলো আমাদের সাথে তোমরাও। এটা তোমার চেয়ার বছো?
আরে বেটা দাঁড়াও দাঁড়াও দেখি আরে আমি দেখছি তো খবর পাপা আমার এই বারগান ভালো লাগে বারগান বারগান তো বারগান ভালো লাগে বারগান ভালো চিকেন কোনটা কোনটা খাবো বারগান শেষ তুমি কি খাবে বারগান কি খাবো পাপা কে বারগান 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 আমার হাজবেন্ডই আমাকে আজকে সারপ্রাইজ দিয়ে দিল, আজকে আমি ওকে তন্দুরি খাওয়াবো কোথায়, ও আমাকে নিয়ে এসছে এখন পিৎজা খাওয়াতে। তো চলে এসছি সন্ধ্যাবেলায়, আমার মেয়ে এখন বারগান খাবে, এখানে নানা রকম সব কিছু খাবে। তোকে দেখা পিৎজা পিৎজা দেখাবো এখন তোমাদেরকে, দেখো দেখো আজকে এখানে নিয়ে আসবে, সেটা মানুষের আগে বলা উচিত ছিল, মাথায় একটু শ্যাম্পু করতে পারতাম এত ভালো জায়গায়, সেটাও করতে পারিনি। তেল পাট করে একদম চলে এসেছি আজকে, জানো তো এই আজকের এই কথাটা শুনে আমার মানে আমার হাজব্যান্ড যখন হঠাৎ করে বললো রেডি হও, তখন আমার একটা জিনিস মনে পড়ে গেলো, ছোটোবেলায় আগে না বাড়িতে কোনো নেমন্তন্ন বাড়ি থাকলে আগে যখন শুনতাম আমি, তখন আমার মা আর মামনি বলতো যে যা যা আগে শ্যাম্পু করে নে, শ্যাম্পু না করলে কিন্তু ভোজ দেবে না। তো তাই আজকে বাইরে আসলাম, বার্থডে স্পেশাল দিন, তো আমি শ্যাম্পু করিনি, তেল চিন্তা করে চলে এসেছি। তো যাই হোক নিয়ে আসলো সারপ্রাইজ, ভালো সব থেকে খুশি হয়ে গেছে আমার মেয়ে বলো ঠিক আছে ঠিক আছে হ্যালো বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই আমাদের পাশে থাকবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অলসো। বাই বাই বাবু, বাই বাই করে দাও, বাই 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 বাই, আজ একদম মুড নেই।